আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ১৬তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, পরিবারের শিশু বেড়ে ওঠা। এখানে বলা হচ্ছে যে কোভিড-১৯ পরিস্থিতিতে তোমার মতো শিশুদের সুস্থ সামাজিকীকরণের কি ধরনের বাধা সৃষ্টি হয়েছে তা চিহ্নিত করে এবং এই বাধাগুলো দূরীকরণে পরিবার, সমাজ ও বিদ্যালয়ের কাছ থেকে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করো তা ব্যাখ্যা করো। এখানে বলা হচ্ছে এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা নিতে হবে। সামাজিকীকরণের সুস্পষ্ট ধারণা প্রদান করবে, শিক্ষার্থীর নিজ নিজ অভিজ্ঞতা প্রদান করবে, এই পরিস্থিতিতে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছে তা নির্দিষ্ট করবে, প্রত্যাশাগুলো বাস্তব প্রেক্ষাপটে তুলে ধরবে। এ হলো অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। এখন আমরা যদি সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি যদি দেখতে চাই, এখানে বলা হচ্ছে যে অতি উত্তম, শিক্ষার্থী অন্তত 5টি সমস্যা চিহ্নিত করতে পেরেছে। এরপরে দেখো 4টি সমস্যা চিহ্নিত করতে পারলে এরকম ভাবে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি, প্রয়োজন, এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এখন চলে যাবো সে অ্যাসাইনমেন্টের আনসারের দিকে।